সারা দেশে বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ, শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। রাজধানীর উত্তরা জসীমউদ্দিন মোড়, কুড়িল বিশ্ব রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, নতুন বাজার, মেরুলবাড্ডা, বনানি, গাবতলি, মিরপুর রোড, সায়েন্স ল্যাব, ধানমন্ডি 27 নম্বর, মোহাম্মদপুর, শনির আখড়া ও সাভারের বিরুলিয়া সহ বিভিন্ন পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার 16 জুলাই সকাল 11টার পরে তারা মিছিল নিয়ে এসব পয়েন্টে অবরোধ শুরু করেন। এদিকে বেলা 14:45টার দিকে রাজধানীর নতুন বাজারে আন্দোলনকারীদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কিছুক্ষণ পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। রাস্তা আটকে এখনও অবস্থান করছে আন্দোলনকারীরা। এতে আশেপাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইউল্যাব ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাবে উচ্চ মাধ্যমিক কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার 16 জুলাই দুপুরের দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। অন্যদিকে কোটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করে রেখেছেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় IIUC-এর শিক্ষার্থীরা। মঙ্গলবার 16 জুলাই সকাল 10:30 থেকে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষার্থীদের অবরোধের কারণে সকাল 10টার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। একইভাবে অবরোধের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের উপর পদত্যাগের হিড়িক পড়েছে। বিভিন্ন হল, অনুষদ ও বিভাগ কমিটি থেকে পদত্যাগ করছেন নেতাকর্মীরা। হামলাকে নৃশংস বলে দাবি করছেন তারা। মঙ্গলবার 16 জুলাই বিকেল পর্যন্ত ঢাবি ছাত্রলীগের প্রায় অর্ধশত নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতভর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন চত্বরে আশ্রয় নেন। শিক্ষার্থীরা বলেছেন সেখানে তাদের পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলনে হামলার অভিযোগ এনে আজ মঙ্গলবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার 16 জুলাই দুপুর 2:30টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হচ্ছেন। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের অনেকের মাথায় হেলমেট, হাতে লাঠি শোটা দেখা গেছে। তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।